শাকিব আল হাসান আমি আমার মনে আছে আমি তখন জনগণটে আমি একটা গল্প শুধু আপনাকে বলবো আমরা তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু হাজার পাঁচের কোনো এক বিকেল আমাদের এই ক্রিকেট বোর্ডে তখন তখন বিএনপি সরকার তো আমার আমাদের ক্রিকেট বোর্ডে সবসময় গ্রাসরুট লেভেলের কিছু অর্গানাইজার থাকেন যারা হয়তো খুব বড় ক্লাব বিলং করেন না ক্লাব ডিরেক্টর না হয়তো তৃণমূল পর্যায়ে থাকেন সিসিডিএমে থাকেন স্ট্যান্ডিং কমিটিগুলোতে থাকেন তো সেখানে আমাদের অনেক বন্ধু ছিল আমরা আলাপ করছিলাম সেই আলাপে হঠাৎ আমি একজনকে প্রশ্ন করেছিলাম আচ্ছা আফটার আশরাফুল আমাদের কি কোনো আপকামিং হাইলি ট্যালেন্টেড বা মাল্টি স্কিল ক্রিকেটার নেই তখন কিন্তু আশরাফুল স্টাবলিশ হয়ে গেছেন দু হাজার পাঁচের শুরুর দিককার কথা সম্ভবত বা মাঝামাঝি তখন একজন আমাদের বন্ধু বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমাদের ওই আড্ডায় বলেছিলেন একজন ক্রিকেটার আছে নাম সাকিব আল হাসান বিকেএসপিতে পড়ে পরের বছরই আমরা সাকিবকে দেখলাম এবং এই জাগো নিউজে কিন্তু আমার প্রথম দেখা সাকিব একটা আমার প্রতিবেদনও আছে বোধ হয় দুই হাজার সতেরো আঠেরোর দিকে সেই সাকিবকে দেখলাম দুই হাজার ছয় সাকিবকে দেখলাম ছয় সাথে তিনি মওডার্নের হয়ে যোগ দিলেন এবং আমার মনে আছে মওডান আবনি প্রথম টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ হয়েছিল সেটা দুই হাজার ছয় সাত বিকেসপিতে কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচটা আমি দেখেছিলাম আর আপনি নিজেই জানেন আমি তো ঘরোয়া ক্রিকেটটা খুব মন দিয়ে ফলো করার চেষ্টা করি মাঠে ঘাটে দৌড়াই এই এই বয়সেও দৌড়াই তো তখন তো অনেক বয়স কম ছিল সেই ম্যাচে সাকিব আল হাসানের আউট করেছিলেন বাংলাদেশের একজন ঘরোয়া ক্রিকেটের সুপারস্টার তুষার ইমরানকে আমার মনে আছে লেগ স্টাম্পের মাথায় বল ফেলে অফ স্টাম্পের বেলস দিয়ে বেরিয়ে গেল তুষার ফ্লিক করতে গিয়ে বিমুর হয়ে গেছিলেন এত টান কি করে করে অনেকটা লেগ স্পিনারের মতো টান তো সেই থেকে সাকিবকে দেখি তারপরে তার টেস্ট অভিষেক হলো দুই হাজার সাতে সেখান থেকে দেখেছি সব মিলে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে আমার দেখা ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সের বা তার নৈপুণ্যের দুটি তুলনামূলক কম এটাকে যদি আমাকে অ্যাটেক গ্লান্স বলতে বলেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে যার সাড়ে চার হাজার রান টেস্টে এবং দুশো বিয়াল্লিশটি উইকেট যার টি টোয়েন্টি এবং ওয়ানডেতে ঈর্ষণীয় পারফরমেন্স পরিসংখ্যান সেটাই বলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ পাওয়া ক্রিকেটার সাকিব সবচাইতে ম্যাচ জেতানো পারফরমেন্স সাকিবের ইন অল ফরম্যাটস আমার মনে হয় বাইশ গজের পিচে প্রভাবলি বাংলাদেশের স্মার্টেস্ট ক্রিকেটারদের অন্যতমর অন্যতম সাকিব কাজেই এবং দুই সালের ওয়ার্ল্ড কাপে তার সেই অসাধারণ ব্যাটিং অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ম্যাচে ফরটির ঘরে আউট হওয়া ছাড়া সব ম্যাচে ফিফটির ওপরে রান দু দুটি আর শতক সেটা নিজের চোখে এই নিউজের পক্ষ থেকে কাভার করতে গিয়ে আমি দেখেছি সেই টুর্নামেন্টে অনেক ভিনদেশি সাংবাদিক ভারতীয় পাকিস্তানি ইভেন ইংলিশ তারা অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং আপনি জানেন আমাদের দর্শকরাও জানেন হয়তো বা সাকিবই ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে পারতেন কেন তাকে দেওয়া হয়নি আমি এখনও এটা মনে করতে পারছি না কারণ আউট অফ এইট ম্যাচের মধ্যে সাকিব কিন্তু সাতটাতে ফিফটির ওপরে করে দুটো সেঞ্চুরি সহ একটা ম্যাচে শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে তিনি বিলো ফিফটিতে আউট হয়েছেন তো অ্যাট সেম টাইম বোধ হয় থেকে এগারোটা উইকেটও ছিল তার তো এইরকম পারফরমেন্স বাংলাদেশের হয়ে আমরা এশিয়া কাপের যেবার ফাইনাল খেলি সেবারও সাকিব দুর্বার বিপিএল এর কথা বলছিলাম সাকিব সম্ভবত চারবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট কাজে এই নৈপুণ্যের এই দুটিটা তার পরিসংখ্যানকেই করেছে আরও উজ্জ্বল এই রকম একটা প্লেয়ার বাংলাদেশের ক্রিকেটে আবার কবে আসবে আই মিন ডাউট এবং আনডাউটেডলি মাঠের সাকিব আমার কাছে আমার দেখা আমার দর্শক জীবন এবং আমার তেত্রিশ ঊর্ধ্ব চৌত্রিশ প্রায় চুইসি ক্রীড়া সাংবাদিকতা জীবনে মাঠে সাকিব আমার চোখে আনডাউটেডলি দি বেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট কাজে এইরকম একজন ক্রিকেটারের প্রতি রেসপেক্ট না রেখে তাকে শ্রদ্ধা না রেখে আমি পারছি না বা পারবো না ক্রিকেটার সাকিব অলরাউন্ডার সাকিব পারফর্মার সাকিব দি বেস্ট স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ